সম্মানিত ভিউয়ার আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই প্রতিবেদন দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আমি মাহমুদ হোসেন রিপন। নতুন একটি প্রতিবেদন আমার এই জর্দার ডেয়ারি ফার্মের স্লোগান করব খামার গর্ব দেশ মেকার মুক্ত বাংলাদেশ। তো আমি যে প্রতিবেদনটা করতে যাচ্ছি সেটা হচ্ছে ভালো মানের বকনা চেনার উপায়। আপনারা অনেকেই ভালো মানের বকনা চেনেন না, সেই ক্ষেত্রে আপনাদের অনেক প্রতারণার শিকার হতে হয়, ফার্মগুলো নষ্ট হয়ে যায়। তো আমি যে সিমটমগুলো একটা ভালো মানের বকনার কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য থাকে, এই বৈশিষ্ট্য দিকে যদি আপনি ক্রয় করতে পারেন তাহলে আপনি অবশ্যই প্রতারিত হবেন না বা আপনি ঠকবেন না। আপনাদের এই ভালো মানের বকনা ভালো মানের গাভী বা গরু জাত না চেনার কারণে আপনাদের কিন্তু ক্ষতিগ্রস্ত হতে হয়। তো আমি বরাবরের মতো চেষ্টা করবো আপনাদের মাঝে রেগুলার ভিডিও দেওয়ার জন্য এবং ভালো মানের বকনা ভালো মানের গাভী কীভাবে চেনবেন তার ধারাবাহিকতা রক্ষা করে আপনাদেরকে প্রতি কন্টিনিউ আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো চলেন বেশি কথা না বলে আজকে আপনাদের দেখাই ভালো মানের বকনার কিছু বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলো দেখে যদি আপনি ভালো মানের বকনা ক্রয় করতে পারেন সেই ক্ষেত্রে আপনি লসের সম্মুখীন হবেন না। তো চলুন বেশি কথা না বলে আপনাদেরকে দেখাই বকনার সম্পর্কে ভালো মানের বকনা। তো সম্মানিত ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার সামনে একটা বকনা যেটার বয়স আপনার 18 মাসে পড়েছে। তো আপনারা যারা বকনা বা বাছুর সংগ্রহ করতে চান তাদেরকে আপনি আমি যে কথাটা বলবো, তো আমি ফার্স্ট প্রথম থেকে আসি আপনার এই যে মাথা দেখতে পাচ্ছেন, মানে মাথাটা কত প্রশস্ত হবে, এই যে মাথাটা দেখেন সুন্দর করে দেখাচ্ছে এবার দুঃখে, এই মাথাটা হবে প্রশস্ত, শিঙির উপরে এই দেখেন একটু ঝুঁটির মতো থাকবে, এই যে কান কানের স্টেপটা দেখেন কানটা অত্যন্ত ছোট হবে এবং গোলাকৃতি হলে ভালো হয়, এটা একটু লম্বা কারণ এটা হাই পার্সেন্টেজ বকনা না। তো সেই ক্ষেত্রে আমি আপনাদের জানিয়ে রাখি এটা মোটামুটি 70% বকনা। তো মাথা লম্বা কানটাই হবে আর এই চামড়াটা দেখেন অত্যন্ত পাতলা, যে গাভীগুলো অধিক দুধ দেয় সেই গাভীর চামড়াটা কিন্তু অনেক পাতলা হয়। তো দেখতে পাচ্ছেন অনেক পাতলা হতে হবে। তো এইখানে চলে আসি, আপনি যদি একটা ভালো মানের বকনা চিহ্নিত করেন একদম এই সল থেকে একদম এই লেস পর্যন্ত দেখতে পাচ্ছেন একদম সোজা একদম স্ট্রেট ফরওয়ার্ড, আপনারা দেখেন একটু দূর থেকে দেখাচ্ছি একদম কিন্তু সোজা থাকবে, কিন্তু এইখানে এসে দেখেন একটু নেমে গেছে। যদি এটা অবশ্য 70% একটা বকনা সেই ক্ষেত্রে এই সমস্যা, যদি ভালো মানের বকনা হয় এটা এইখান থেকে এসে কিন্তু আরও এই যে এটা দেখতে পাচ্ছেন এইখান থেকে এরকম উঁচু হয়ে থাকবে, ভালো মানের যেটা বকনাটা আরও উঁচু হয়ে থাকবে এইখানটা দেখেন একদম সোজা স্ট্রেট ফরওয়ার্ড। তো এই যে এইখানতে যে বুকের যে পা জোড়টা দেখতে পাচ্ছেন এই পা জোড়া এইখান থেকে দেখেন উঁচু হয়ে এদিকে নামছে, দেখছেন যে ভালো মানের বকনাটার এখান থেকে খাঁচাটা এই খাঁচা বা পা জোড় যে বলেন এটা উঁচু, দেখছেন এটা যত নিচের দিকে থাকবে তত আপনার পার্সেন্টেজ হবে, যত উপর থেকে এইখান থেকে উপর থেকে যদি আপনার এইভাবে নেমে আসে তাহলে সেই পার্সেন্টেজটা অনেক ভালো হয়। আর এই যে এইখানে যে পা জোড়ের হাড়টা দেখতে পাচ্ছেন ফুল চার আঙুল গ্যাপ দেখতে পাচ্ছেন, এই পা জোড়ের হাড়টা যত বেশি গ্যাপ হবে এবং এই যে এইগুলা স্পষ্ট হবে দেখতে পাচ্ছেন। তো এই মানের বাছুরগুলো সবসময় ভালো হয়। এবার এই যে যে পিছনে যে হাড়টা দেখতে পাচ্ছেন আমি বারবার বলছি এটা হাইপারসেনটেন্স না, তো হাইপারসেনটেন্সের বাছুর নিয়ে আমি আপনাদের মাঝে ভিডিও করবো অবশ্যই। তো এই কেন এইটা থেকে এইটা আপনার যত দ্রুত হবে ডিস্টেন্সটা যত বেশি হবে তত ভালো, এটা তো ভাষা থাকতে হবে কিন্তু এটা ততটা ভাষা না দেখতে পাচ্ছেন। আর এই যে এই এলবোটা এই একটা একটা একদম দেখতে পাচ্ছেন সমান ভি আকৃতির হতে হবে, এই তিনটা এলবো ভি আকৃতির হবে তাহলে আপনার সেই বকনাটা ভালো মানের হবে। আর আপনি এই যে পা জোড়ের যে হাড়টা দেখতেন পা জোড়ে এইখানে কিন্তু মাংস থাকবে না দেখতে পাচ্ছেন, পা জোড়ে এইখানে মাংস থাকবে না, সোজা হ্যাঁ পা জোড়ে এইখানে মাংস থাকবে না। এবার এই যে পিছনের যে ইয়েটা এটা যত প্রশস্ত হবে আপনার বকনাটা তত ভালো হবে, পিছনের এটা যত প্রশস্ত হবে তত ভালো হবে, আসলে অস্থিপনা করছে তত ভালো হবে হাই পার্সেন্টেজ হবে। আর লেসটা থাকবে ছোট দেখতে পাচ্ছেন, এর লেসটা খুবই ছোট
তো এই যে যে সিমটমগুলো আপনাদেরকে বললাম এই সিমটমগুলো দেখে আপনি যদি গাবি বা বকনা করাই করতে পারেন সেক্ষেত্রে আপনি কিন্তু লসের সম্মুখীন হবেন না। তো এইটার পাশাপাশি আমি এই যে আমার আরেকটা আপনার দেখাই ওইটার থেকে এইটার পার্সেন্টেজ ভালো। এটা দেখেন, এটা কিন্তু এই যে বুকের যে খাঁচাটার কথা বলতাম এটা কিন্তু আর উপর থেকে নামছে, এবং এই এলবোগুলো দেখতে পাচ্ছেন একদম খাড়া, আর পাজরের মাংস কম দেখতে পাচ্ছেন। যে গাভিগুলো ভালো দুধ দেয় বা সেই বকনাগুলো দেখতে পাচ্ছেন, এই যে পেটটা দেখছেন কত উঁচু, এটা দেখেন একটু নিচের দিকে নেমে গেছে, এটা কিন্তু উপর থেকে নিচে আসছে, দেখছেন পেটটা অনেক বড়। তো এই এই মানের বকনাগুলো যদি আপনি কালেক্ট করে কিনতে পারেন তো আপনি কখনো ফার্মে লসের সম্মুখীন হবেন না এবং দুধ ভালো পাবেন। আমি আমি আপনাদের জানাই এই যে যে বকনাটা দেখতে পাচ্ছেন এটা 70% হলেও এই গাভিটা প্রথম বলতে এই এটার থেকে সর্বোচ্চ 15 লিটার দুধ পাওয়া যাবে, এর বেশি কিন্তু পাওয়া যাবে না। তো আমি আপনাদের মাঝে যদি হাই পার্সেন্টেজ কোনো বকনা পায় সেক্ষেত্রে আবার আমি একটা প্রতিবেদন করব এবং একটা ভিডিও দিব যে হাই পার্সেন্টেজ বাছুর কেমন হয়, 25 থেকে 30 লিটার দুধের যে বকনা সেই বাছুরটা কেমন হবে আপনাদের মাঝে আমি তুলে ধরব ইনশাল্লাহ। তো আমার গোয়ালে জর্দার ডেয়ারি ফার্মে যে বকনা আছে সেটা দিয়ে আপনার ফার্স্ট ভিডিওটা বানালাম। তো দেখতে পেলেন আসলে ভালো বকনা চেনার যে কিছু সিমটম সেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। তো আপনারা যারা প্রবাসে আছেন বা নতুন করে খামার করবেন তারা ভাবছেন যে আপনি গরু চিনেন না, সেই ক্ষেত্রে অবশ্যই এই জিনিসগুলো দেখে যদি আপনি গরু ক্রয় করেন তো আপনি কোনো সময় ঠকবেন না। কখনো দালালের খপ্পরে পড়ে তাদের যে পরামর্শ নিয়ে আপনি গাভি যদি ক্রয় করেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু লসের সম্মুখীন হবেন। আর বকনা চেনার যে কৌশলটা বা যে দিক নির্দেশনাটা আপনাদের মাঝে তুলে ধরলাম এই জিনিসগুলো যদি আপনারা যাচাই বাছাই করে বকনা অথবা গাভি ক্রয় করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি লসের সম্মুখীন হবেন না। আপনি যদি নিজে চেনেন বা নিজে জানেন কোনো দালাল আপনাকে ঠকাতে পারবে না। তো আপনারা যারা খামার করতে চান বা খামার করতে ইচ্ছুক তাদেরকে আমি বলবো আপনারা অবশ্যই আগে নিজে চিনুন, নিজে ভালো করে জাতটা জানুন, জাত সম্পর্কে জানুন, এবং নিজে যখন জানতে পারবে তখন কিন্তু আপনাকে কেউ ঠকাতে পারবে না। তো যে সিমটম করে দিয়েছি যে বৈশিষ্ট্যগুলো আপনাদের মাঝে তুলে ধরেছি এই বৈশিষ্ট্য অনুযায়ী আপনারা বকনা ক্রয় করেন, এবং নেক্সটে ভালো মানের গাভি কীভাবে চেনবেন সেটাও আমি আপনাদের মাঝে তুলে ধরব। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং সামনে চলার জন্য আমাকে উৎসাহ দিবেন। আর যারা আপনারা আপনাদের ফার্মের সফলতার গল্প এবং ব্যর্থতার গল্প তুলে ধরতে চান তারা জর্দা ডেয়ারি ফার্মের যোগাযোগ করবেন, নিচে স্ক্রিনে নাম্বার দিয়ে রাখবে, নাম্বারে যোগাযোগ করলে আমরা যে আপনার প্রতিবেদনটা করে দিয়ে আসব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে শেষ করছি। আমি মাহমুদ হোসেন রিপন।